এবারে শীতের ছুটিতে আমরা সান দিয়েগো ঘুরতে গিয়েছিলাম। সান দিয়েগোর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশান হচ্ছে সি ওয়ার্ল্ড। সি ওয়ার্ল্ড ওই সমুদ্র থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন যেসব প্রাণীদের এরা রেস্কিউ করেছে তাদেরকে নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্ক। আর এখানকার ওয়ান অফ দ্য বেস্ট শো হচ্ছে অর্কা এনকাউন্টার। এই হলো সেই অর্কা। এদেরকে কিলার হোয়েল বলেও ডাকা হয়। হ্যাঁ, কিলার হোয়েল, হোয়েল বললেও এরা কিন্তু তিমি মাছ নয়, এরা অ্যাকচুয়ালি ডলফিন প্রজাতির প্রাণী। এরা লম্বায় অ্যারাউন্ড 7 থেকে 8 ফিট আর ওয়েট প্রায় 5,500 কেজি। সাড়ে 5,000 কেজি পর্যন্ত ওয়েট হয়। এরা সমুদ্রের সব থেকে শক্তিশালী শিকারী। সার্কও এদের কাছাকাছি আসার সাহস পায় না। কখনো এরা হোয়েলও শিকার করে, হয়তো সেই জন্যই এদের নাম কিলার হোয়েল দিয়েছে। এই আওয়াজটা শুনলেন? এটা এই অর্কার ডাক। আর এই অর্কাগুলো ইন্ডিভিজুয়াল এক একটা ট্রেনারের সাথেই শুধুমাত্র কাজ করে। ওই যে একটু ব্ল্যাক জামা পরে যে ট্রেনারগুলো রয়েছে, এই একটা অর্কা একটা ট্রেনারের সাথেই কাজ করে, তারই হাতের সিগনাল বোঝে। অন্য কেউ তাকে কিছু বললে ও হয়তো করে উঠতে পারবে না। মন দিয়ে শুনুন, এখানে অর্কার আওয়াজ শুনতে পাবেন। They breathe.
অনেক ক্যালকুলেশন করে একটা মাঝখানের দিকে সিট নিয়ে বসেছিলাম, যাতে গায়ে জল না লাগে। এই 12 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কারি বা ভেজা জামাকাপড় পরে বসে থাকতে ভালো লাগে। যাই হোক, অনেক চেষ্টার পরেও কিন্তু আমার শেষ রক্ষা হয়নি। এই অর্কার জলের ঝাপটায় আমাকে ভিজতেই হয়েছে। চোখের সামনে এমন জিনিস দেখা সত্যি এক দারুণ অভিজ্ঞতা। অর্কা যখন জলের মধ্যে লাফায় তখন প্রচুর জল ডিসপ্লেস করে। এরা জিজ্ঞাসা করলো কেউ সেটা ফিল করতে চায় কিনা, আর ওই সবুজ জামা পরা যে মেয়েটাকে দেখছে সে ওটা অ্যাকসেপ্ট করেছে। এই যে একটা সাদা লাঠি ওই যে জলে মারলো, এটা অর্কাকে একটা সিগনাল দিল যে এইখানে এসে ওকে ওর কাজটা পারফর্ম করতে হবে। আর এই যে সেই অর্কা লাফালো, আর এই জলের চোটে পুরো মেয়েটা ভিজে একসা। এই প্রচণ্ড ঠান্ডায় পুরো জলে ভিজে এদের সে কি আনন্দ! এই দেখুন, এদেরকে বলেছে এখন জল ছেটাতে। ওই যে বলেছিলাম ভিজতে আমাদের হয়েই ছিল। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।